যৌথ উদ্যোগে তট অভিযানে সর্বস্তরের ব্যবসায়ী বন্ধুগণ, মৎস্যজীবী বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের কর্মসূচি শুরু করেছি তটভূমি পরিচ্ছন্ন অভিযান। দীঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশন ও দীঘা মোহনা কোস্টাল থানার যৌথ উদ্যোগে উপস্থিত রয়েছেন এবং রয়েছেন আমাদের সংস্থার সভাপতি প্রণব কুমার। ছিল আগে, এবারে এই প্র্যাকটিক্যালি এই তটভূমিটা পরিচ্ছন্ন করার জন্য আমাদের একটা প্রজেক্ট নেওয়া হয়েছিল, তাতে দীঘা কোস্টাল থানা বিশেষ করে তারাও অগ্রভূমিকা নিয়েছিলেন এবং আমরা আছি এর সঙ্গে দেখে দুটো মিলেই আমরা আজকে এই তটভূমিটা পরিচ্ছন্ন করছি। প্লাস্টিক বর্জনটা আমরা অনেক আগে থেকে অ্যানাউন্স করেছি, হুট করে তো ছাড়ানো যায় না, তবে আমরা আশা করছি 80% আমরা সাকসেসফুল হয়েছি। কতটা এরিয়া জুড়ে আজকে এই সাফাই অভিযান চলবে? এটা প্রায় 1 কিলোমিটার। এটা পুলিশ এবং আপনাদের মহানগর এবং দীঘা কোস্টাল থানা এবং দীঘা ফিশারম্যান ফিশ ট্রেড যৌথ উদ্যোগেই এই কাজটা হচ্ছে। না, এটা পর্যটকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? অনেক পর্যটক দীঘা থেকে এখানে বেড়াতে আসেন। যারা পর্যটকরা এসছেন কলকাতায়, তারা এখনো পর্যন্ত আমি জানি তারা প্লাস্টিক এখনো বর্জন করতে পারেনি। অ্যাটলিস্ট তারা দেখে যান যে আমরা শুরু করেছি, তারাও শুরু করবেন। এই প্লাস্টিকটা তো বর্জন করতেই হবে আমাদের। আমাদের প্লাস্টিকের যে কি মানে দূষণ এবং প্লাস্টিক ফলে সমুদ্র দূষণ হচ্ছে, অনেক দূষণ করানো হয়েছে টোটালটাই। সুতরাং এটাকে বর্জন করতে হবে আমাদের। এটা আমরা অলরেডি বলতে শুরু করেছি, প্রশাসনিক দিক দিয়ে ওরা বলতে শুরু করেছেন এবং আশা করছি এটা ইন দি মিনটাইম আমাদের এই প্লাস্টিকটা বর্জন করতে পারবো। এই অভিযানটা কি কন্টিনিউ চলবে আপনাদের? এটা আমরা অ্যাটলিস্ট আমাদের ঠিক করেছি যে বছরে 4 থেকে 5 বার আমরা করবো মিনিমাম। বিজনেস সেন্টারে বলে দেন, বিজনেস না আমাদের, এটা তো দূষণমুক্ত সমাজ, এটা তো আমাদের না, এটা সারা বিশ্বের। তো আমরা তার সঙ্গে সামিল হয়েছি যে দূষণমুক্তির প্রয়োজনীয়তা আছে, বিশেষ করে আমরা জল দূষণ যার প্রতিক্রিয়া আমাদের মৎস্যজীবীদের উপরে সবসময় পড়ছে, আমরাই তো বেশি এফেক্টেড। নদী নালা কল কারখানা সভ্যতা নগর কৃষি খামার যেখানে বর্জ্য পদার্থ হোক সবই এসে পড়ছে নদীর উপরে, সমুদ্রের উপরে। তো সমুদ্রের দূষণ থেকে আমরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তা আমরাই প্রথমে উদ্যোগ নিয়েছি মৎস্যজীবীরা, মৎস্যজীবী হিসেবে পাশে আমরা পেয়েছি আমাদের কোস্টাল থানাকে, উভয়ে আমরা সচেষ্ট হচ্ছি যাতে আগামী দিনে আমরা নিজেদের নিয়ন্ত্রিত এলাকাটাকে পরিচ্ছন্ন রাখতে পারি। আর ইতিমধ্যে দীঘা সংকট পরিষদ প্লাস্টিক এবং থার্মোকল নিয়ে অভিযান শুরু করেছে। হ্যাঁ, ধন্যবাদ দীঘা সংকট উন্নয়ন পরিষদকে, ধন্যবাদ সরকারকে, ধন্যবাদ সারা বিশ্বকে যদি এনারা মুক্ত করতে পারেন। আমরা
করে দেখাচ্ছি যে এটা করা যায়। আজকের কিছু পর্যটকের সঙ্গেও কথা হয়েছিল, তারা বলছেন যে আমরাও আগামী দিনে আপনাদের কাছ থেকে শিক্ষা নেব যে আমরা কোনো কিছু জিনিস কিনতে গেলে বলবো প্লাস্টিকের প্যাকেটে দিলে আমরা নেব না। আমরা অলরেডি বুঝিয়েছি সমস্ত দোকানদারকে, এবারে আপনি তো জানেন যে বোঝালে কী হবে, লুকিয়ে লুকিয়ে করছে। তো আমরা সেটা চেষ্টা করছি যে প্রশাসনিকভাবে উদ্যোগ নিই যাতে এটাকে পানিশেবল করা হয়, যে তোমাকে শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হয়। বড়ো এই ধরনের কর্মসূচি পুলিশের সঙ্গে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পুলিশের সব কাজ সহযোগিতা করতে হবে, আজকে এই পরিচ্ছন্নতা যদি হাত লাগালেন কী বলবেন? এটা তো কমিটি মিটিংয়ের অংশ। হ্যাঁ, বিচে প্রচণ্ডভাবেই প্লাস্টিক দূষণ হচ্ছে, এটা যাতে না হয় সেটাই আমরা বার্তা দেওয়ার জন্য এটা করছি। জনগণকেও এটা বার্তা দেয় এবং পর্যটকদেরও বলা যে প্লাস্টিক দূষণটিকে থাকুন, বিচে পরিষ্কার রাখুন। সামনেই এখানে গঙ্গা পুজো উদ্বোধন হতে চলেছে, তার সম্পর্কে কোনো কর্মসূচি থাকবে আপনাদের এখানে পুলিশের পক্ষ থেকে? হ্যাঁ, থাকবে, এখানে আমরা কথা বলে ওদের যে কর্মসূচির সঙ্গে আমরা সহযোগিতা করবো।